Assalamualaikum viewers, welcome back to my channel. आज अमी मजार आरेकटी रेसिपी निये एसेछी काकरोल भाजी। एखाने अमी छयटा काकरोल निएछी, देखते पाच्छेन একটু হালকা করে ছিলে নিব। এই যে কাকরোলের উপরে যে একটা কাটা কাটা অংশ থাকে, এটা এভাবে একটু ছিলে নিব। দেখতে পাচ্ছেন, এভাবে করে একটু হালকা করে দেখতে পাচ্ছেন পুরোটা ছিলে নিয়েছি। এভাবে আমি সব কয়টা ছিলে নিলাম এবং এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কচি কাকরোলটা নিয়েছি, আপনারা চাইলে আরেকটু শক্ত বিচির কাকরোলও নিতে পারেন, তাও খেতে ভালো লাগে। চলে এলাম কিচেনে, এখানে কড়াই বসালাম। কড়াইতে প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি, এটাতে একটু তেল বেশি লাগবে। কাকরোলটা তেলটা গরম হওয়ার পর কাকরোলটা আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ, কোয়ার্টার চামচ হলদের গুঁড়ি, কোয়ার্টার চামচ ধনিয়ার গুঁড়ি, কোয়ার্টার চা চামচ জিরার গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি। এখন সব ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে, মিডিয়াম টু লো আছে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, আর 2-3 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে না পুড়ে যায়। একটু লাল লাল করে ভেজে নিব, আর 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে। এভাবে সব কয়টা বিছিয়ে দিচ্ছি, ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর, আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে দিব, আবার বিছিয়ে দিচ্ছি। সুন্দর করে সব কয়টাই বিছিয়ে দিতে হবে, এভাবে ঢেকে দিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। এর ফাঁকে ফাঁকে আমি 2-3 মিনিট পর পর উল্টে পাল্টে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটা লাল হয়ে এসছে, এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা ভাজা। গোটা জিরা ভেজে আমি গুঁড়ি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এভাবে খোলা অবস্থায় 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে। গরম গরম ভাত দিয়ে খেতে এটা খুবই মজা। দেখতে পাচ্ছেন কিরকম কালারটা এসছে, এরকম লাল লাল হবে তখন বুঝতে পারবেন হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।